মালবাজার থেকে নয়া শিক্ষা। হরপা বানের হাত থেকে শিলিগুড়ি শহর এবং মহানন্দা অভয়ারণ্যকে বাঁচাতে নয়া ভাবনা বন দফতরের। গুলমায় মহানন্দা নদীর 3.5 কিলোমিটার এলাকা ড্রেজিং করা হবে। নদীর মাঝখানটায় বড় বড় বোল্ডার জমে রয়েছে। পাহাড়ের অতিমাত্রায় বৃষ্টি হলে হরপার সম্ভাবনা প্রবল থাকে, তাতে ভয়ঙ্কর রূপ নিতে পারে শিলিগুড়ি শহর। ইতিমধ্যেই নদীর পাড় ভাঙতে শুরু করেছে, ক্ষতি হচ্ছে মহানন্দা অভয়ারণ্য। বন্য প্রাণের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। আজ এলাকা পরিদর্শনের পর একথা জানান রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি জানান দার্জিলিংয়ের জেলাশাসকই তা ঠিক করে মুখ্য বনপালকে রিপোর্ট দেবেন। মুখ্য সচিব সবুজ সংকেত দিলেই কাজটা শুরু হবে। বোল্ডার তুলে একটি নির্দিষ্ট জায়গায় ফেলা হবে, তারপর সেই বোল্ডার সরকারি কাজে ব্যবহৃত হবে। ওরা কিন্তু সাইড ভাঙছে, ভাঙতে ভাঙতে যাচ্ছে, মাঝখানটা একদম উঁচু হয়ে গেছে, মাঝখানে কিচ্ছু নেই, শুধু বোল্ডার এতে ভর্তি হয়ে গেছে। ওখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর দার্জিলিং ছিলেন আমাদের সঙ্গে, আমরা ঠিক করে দিলাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিংকে রেখে উনি ঠিক করবেন, চিফ সেক্রেটারির সাথে কথা বলে নিয়ে তারপর আমরা ক্লিয়ার সব করার জন্য কাটার জন্য। এবার এটা কিন্তু টোটালটাই ডিএমের তত্ত্বাবধানে। প্রসঙ্গত, বছর কয়েক আগেই গুলমায় জলস্তর বেড়ে ভয়ানক রূপ নিয়েছিল, ভেসেছিল একাধিক গ্রাম চা বাগান। ড্রেজিং করা হলে নদীর নাব্যতাও বাড়বে বলে মনে করে বনকর্তারা। বন্য প্রাণের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানাচ্ছেন বনমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, শাইন টিভি 24x7।